যদি ওই সামর্থ্য থাকে ওই সাহস থাকে দেখবেন রংপুরের রাজপথে দেখা হবে আমার এই বিএনপির ভাইদেরকে যখন যেমনে ইচ্ছা তেমনে অত্যাচার করেছিল তখন এই দোষরা কোথায় ছিল আমার ওই জামাতের ভাইদেরকে ট্যাগ দিয়ে যখন জেলখানায় ভরে রাখা হয়েছিল তখন এই দোষরা কোথায় ছিল আমার এই ছাত্র ভাইরা যখন নিজের মতামত প্রকাশ করত যখন এদেরকে জামাত শিবির বলা হতো তখন এই দোষরা কোথায় ছিল এই জাতীয় পার্টির মতো দল এরা যদি ওই সংসদে আওয়ামী লীগকে বৈধতা দেওয়ার চেষ্টা করত তাহলে আওয়ামী লীগ ওই সংসদে কি তাদের যে ন্যূনতম বৈধতা পেয়েছিল সেটি কি কখনো পেত এই সুবিধাবাদরা নিজেরা বিরোধী দলীয় ভূমিকায় আসে একটা গাড়ি পাওয়ার জন্য মন্ত্রী পাড়ায় একটা বাড়ি পাওয়ার জন্য কিছু বেতন পাওয়ার জন্য এমপির সিট পাওয়ার জন্য কিছু টেন্ডারবাজি করার জন্য সিন্ডিকেট করার জন্য চাঁদাবাজি করার জন্য এখন এই ভণ্ডরা ভালো শাস্তি আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলে দিতে চাই ওই খুনি শেখ হাসিনাকে ওই পার্লামেন্টকে বিগত ১৬ বছরে বৈধতা দেওয়ার জন্য যারাই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কাজ করেছে তারা প্রত্যেকেই ওই ফ্যাসিস্ট হাসিনার এক একজন দোষর এবং ওই সকল দোষরকে তাদের ওই ভূমিকার জন্য দেশকে আজকে এই অবস্থায় আনার জন্য আমার ২০০০ ভাই বোনের জীবন নেওয়ার জন্য আমার ১০০০০০ ভাই বোনের রক্তাক্ত করার জন্য প্রত্যেকেই বিচারের আওতায় আনতে হবে এই প্ল্যাটফর্মের পক্ষ থেকে বলে দিতে চাই আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে উত্তরবঙ্গের এই রংপুর বিভাগে পুরো রংপুর বিভাগের ছাত্র জনতার একটি মহাসমাবেশ করতে যাচ্ছি সেই মহাসমাবেশে শুধু হাসনাত আবদুল্লাহ নয় শুধু আরিফ সোহেল নয় সেই মহাসমাবেশে আমাদের জায়গা থেকে এই রংপুরের মঞ্চে এসে আমাদের সাথে এক গলায় স্লোগান দিয়ে স্লোগান দিতে চেয়েছেন আমাদের ছাত্র প্রতিনিধি আসিফ এবং নাহিদ ইসলাম আমি আপনাদেরকে এখানে কথা দিয়ে যাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলতে পুরো বাংলাদেশে আপনি যা ছিলেন সেই পুরো প্ল্যাটফর্ম এই রংপুর বিভাগের সাথে ঐক্যবদ্ধ হয়ে ছাত্র জনতাকে একসাথে নিয়ে আমরা সবাই এই রংপুরের ভূমিকে প্রকম্পিত করে দেখিয়ে দিব যেখানে এই দোষরদের ডানা পাখনা গজানোর চেষ্টা হয় সেগুলো আমরা কিভাবে রাজপথে গড়িয়ে দিতে পারি